প্রত্যেক দিনেই আমার চেষ্টা থাকে আপনাদের জন্য এমন কিছু বিজনেস আইডিয়া নিয়ে আসার যে ব্যবসাটি করে আপনি ভবিষ্যতে কিছু করতে পারবেন, অর্থাৎ ব্যবসাটি হয় প্রফেশনাল। তো সেই কারণে আজকেও আপনাদের জন্য একটা নতুন ধরনের প্রফেশনাল হাই প্রফিটেবল একটা বিজনেস আইডিয়া নিয়ে উপস্থিত হয়েছি, যে ব্যবসাটিতে আপনি একটা ছোট্টখাট্টো মেশিন বসিয়ে ব্যবসাটি থেকে আপনি প্রতিদিন 2 থেকে 3 হাজার টাকা কমপক্ষে আয় করতে পারবেন। সেটা হতে পারে আপনি বাড়ি থেকে এই ব্যবসাটা স্টার্ট করতে পারেন, বা আপনার যদি নিজস্ব কোনো দোকান থেকে থাকে সেই দোকান থেকে স্টার্ট করতে পারেন, বা আপনার যদি নিজস্ব কোনো দোকান নাও থেকে থাকে সেক্ষেত্রে আপনি কোনো একটা দোকান ভাড়া নিয়েও এই ব্যবসাটি চালিয়ে যেতে পারবেন। এই ব্যবসাটিতে জাস্ট একটি মাত্র মেশিন আপনি ইনস্টল করবেন, প্রোডাক্ট মেকিং করবেন, কাস্টমার আপনার কাছ থেকে লাইন দিয়ে মাল কিনবে এবং আপনি একচেটিয়াভাবে ব্যবসাটি চালাতে পারবেন। তো দারুণ একটা ইন্টারেস্টিং ব্যবসা এবং দারুণ একটা লাভজনক ব্যবসা এবং হাই ডিমান্ডেবল অর্থাৎ খুব চাহিদাজনক একটা প্রোডাক্টের ব্যবসা নিয়ে আজকে কথা বলবো। আশা করি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তবেই আপনি ব্যবসার আইডিয়াটি সম্পূর্ণটা বুঝতে পারবেন। তো চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে ব্যবসার আইডিয়াটি শুরু করা যাক। আজকে যে বিজনেস আইডিয়াটি আপনাদেরকে দেবো এটা হচ্ছে অয়েল মেকিং বিজনেস আইডিয়া, অর্থাৎ তেল তৈরির ব্যবসা। তো আপনি যে কোনো রকমের তেল একটি মাত্র মেশিনের সাহায্যে বের করতে পারবেন। কিভাবে? আপনি এই মেশিনটার সাহায্যে আপনি তেল প্রসেসিং করতে পারবেন, অর্থাৎ তেল বের করতে পারবেন, বা কিভাবে আপনি মার্কেটে সেটিকে সেল করতে পারবেন, কিভাবে মার্কেটিং করবেন, কি কি লাইসেন্সের প্রয়োজন, কোথা থেকে আপনি মেশিনটা পারচেস করতে পারবেন, সব কিছু এ টু জেড ডিটেলস আলোচনা করা হবে ভিডিওর মধ্যে। আপনারা জানেন যে বাজারে যত প্রকারের তেল পাওয়া যায় প্রত্যেকটা পিওর কিনা আপনি বা পিওর বা অর্গানিক কিনা আপনি পারফেক্ট বলতে পারবেন না, কারণ এখন ভেজালে ছেয়ে গেছে, সব কিছুতেই ভেজাল মেশানো হচ্ছে। সেই কারণে পাবলিক কিন্তু একটা ট্রাস্টের উপরে যেতে চাইছে, একটা বিশ্বাসের উপরে যেতে চাইছে। তো আপনি একটা কাজ করতে পারেন, বাজার থেকে বা আমি কিছু ইন্ডিয়া মার্টের অ্যাড্রেস দেবো বা আমি কিছু হোলসেল মার্কেটের অ্যাড্রেস দেবো যেখান থেকে আপনি পাইকারি রেটে সর্ষের বীজ, সর্ষের বীজ হতে পারে, বাদামের বীজ হতে পারে, কালো জিরার বীজ হতে পারে, সেগুলো আপনাকে কিনতে হবে পাইকারি রেটে। সেই পাইকারি রেটে কিনে আনা বীজ থেকে কাস্টমারকে আপনি সামনাসামনি তেল প্রসেসিং করে, অর্থাৎ সেই সর্ষে দিয়ে সেই সর্ষের থেকে পিওরলি অর্গানিক তেল বের করে যদি আপনি কাস্টমারকে প্রোভাইড করেন, তাহলে কাস্টমারের আপনি বিশ্বাসও স্থাপন করতে পারবেন, বিশ্বাসও অর্জন করতে পারবেন এবং আপনি একটা ভালো বিজনেস দাঁড় করাতে পারবেন। কারণ আপনি সামনাসামনি কাস্টমারকে সর্ষের থেকে সর্ষের তেল বের করে দিচ্ছেন, কারণ মার্কেটে সর্ষের তেলের চাহিদা কিন্তু সব থেকে বেশি। সর্ষের তেল বের করতে পারবেন আপনি মেশিনটার সাহায্যে, তাছাড়া আপনি চাইলে সোয়াবিন তেল বের করতে পারবেন, কোকোনাট অয়েল অর্থাৎ কোকোনাট নারকেল তেল বের করতে পারবেন, বাদাম তেল বের করতে পারবেন, আলমন্ড বাদাম তেল বের করতে পারবেন, ভেজিটেবল তেল বের করতে পারবেন, সূর্যমুখী তেল বের করতে পারবেন, এমনকি কালোজিরা তেল পর্যন্ত বের করতে পারবেন। এরকমভাবে আপনি প্রায় 15 রকমের তেল এই ছোট্ট একটা মেশিনের সাহায্যে আপনি বের করতে পারবেন, অর্থাৎ প্রসেসিং করতে পারবেন। তো আপনাকে প্রথমে কাজ করতে হবে, একটা মেশিন আপনাকে পারচেস করতে হবে। মেশিনটা কিন্তু বিভিন্ন ক্যাপাসিটি অনুযায়ী দাম আছে, আপনি কতটা তেল বের করতে চাইছেন প্রতি ঘন্টায় সেই হিসাবে কিন্তু মেশিনের দামটা নির্ভর করে। আপনারা জানেন যত দিন যাচ্ছে তত জিনিসের ভেজাল বাড়ছে, বিশেষত খাদ্যদ্রব্যে। এখন বর্তমানে মানুষ কিন্তু স্বাস্থ্য সচেতন, তাদের কাছে যদি এমন একটা অপশান থাকে যে অর্গানিক তেলে যেটা রান্নার ক্ষেত্রে ইউজ হবে একদম পিওর অর্গানিক, তাহলে কিন্তু সে আপনার কাছ থেকেই প্রোডাক্টটি কিনবে। বাজারে যত প্রকারের ব্র্যান্ডেড কোম্পানির পাওয়া যাক না কেন, আপনি যদি সামনাসামনি কাস্টমারের সামনে যদি সর্ষে থেকে সর্ষের তেল বের করে দেন, তাদেরকে কোকোনাট অর্থাৎ নারকেল থেকে নারকেলের তেল বের করে দেন, বা বাদাম থেকে বাদামের তেল বের করে তাদেরকে প্রোভাইড করেন, তাদের সামনাসামনি পিওর অর্গানিক খাঁটি তেল, তাহলে কিন্তু সে বেশি দাম দিতেও রাজি হবে এবং আপনি একটা ভালো মার্কেট ধরতে পারবেন। অর্থাৎ আপনার স্থানীয় লোকাল মার্কেটে যদি আপনি এরকম একটা মেশিন ইনস্টল করে যদি তেল প্রসেসিং বিজনেসটা শুরু করতে পারেন, আপনি কিন্তু প্রতিদিন ব্যাপক পরিমাণে প্রফিট করতে পারবেন। মেশিনটার কিভাবে আপনি ক্যাপাসিটি অনুযায়ী বের করুন, মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন কত ইজি প্রসেসে, যে কোনো প্রকারের আপনি শস্য দানা আপনি এই মেশিনটার মধ্যে ইনস্টল করলে, মেশিনের মধ্যে দিলে আপনি সেখান থেকে আপনি খুব ভালো মাপের ভালো বেস্ট কোয়ালিটি একটা তেল পাবেন। আপনি সেখানে বিভিন্ন ডাইস আছে মেশিনের মধ্যে, লাগালে কিন্তু আপনি মেশিন থেকে খুব সহজে বের করতে পারবেন। একটা মেশিন আছে 17,000 টাকা, যে মেশিনটা প্রতি ঘন্টায় 1.3 লিটার অর্থাৎ 1 লিটার 300 ml পর্যন্ত তেল নিঃসরণ করবে, সেই মেশিনটা যদি আপনি কিনতে চান তাহলে আপনার দাম পড়বে 17,000 টাকা। যেটা আপনি যদি 8 ঘন্টা চালান অর্থাৎ আপনি 10 লিটার 400 ml পর্যন্ত আপনি তেল বের করতে পারবেন 8 ঘন্টা যদি মেশিনটা চালান। এবং এই মেশিনটার সাহায্যে প্রত্যেক লিটার তেলে, প্রত্যেক লিটার আমি যদি সর্ষের তেলের হিসাব ধরি
প্রত্যেক লিটার তেলে আপনি 45 টাকা প্রফিট করতে পারবেন। 45 টাকা প্রফিট করলে আপনি যদি 10 লিটার তেলও পার ডে সেল করেন সেক্ষেত্রে আপনি বসে বসে 450 টাকা আয় করতে পারবেন। আবার যদি আপনি বেশি ক্যাপাসিটি মেশিন নিয়ে ব্যবসা করেন, অর্থাৎ যদি ঘন্টা পিছু আপনি 5 থেকে 9 লিটার তেল নিঃসরণ করতে চান, অর্থাৎ 8 ঘন্টায় আপনি 40 থেকে 72 লিটার পর্যন্ত তেল বের করতে পারবেন। মেশিনটার দাম পড়বে আপনার 23,500 টাকা। এই মেশিনটার সাহায্যে যদি আপনি 40 লিটার তেল বিক্রি করেন প্রতিদিন, সেক্ষেত্রে আপনি 40 × 45 অর্থাৎ 1800 টাকা পার ডে আপনি প্রফিট করতে পারবেন। আবার যদি আপনি আরেকটু হাই ক্যাপাসিটির মেশিন নিয়ে ব্যবসা করতে চান, যেমন ধরুন 10 থেকে 18 লিটার প্রতি ঘন্টায় তেল নিঃসরণ করে ব্যবসা করতে চান, অর্থাৎ আপনি যদি বেশি পরিমাণে প্রোডাক্ট বিক্রি করতে চান, সেক্ষেত্রে আপনাকে একটা দামি মেশিন কিনতে হবে, যে মেশিনটার দাম পড়ে যাবে আপনার 94,000 টাকা, 94,000 থেকে 95,000 টাকা, অর্থাৎ 1,00,000 টাকার কাছাকাছি আপনার পড়ে যাচ্ছে মেশিনটার প্রাইস। তো এই মেশিনটার সাহায্যে যদি আপনি 8 ঘন্টা মেশিনটা চালান, আপনি 80 থেকে 144 লিটার পর্যন্ত তেল বের করতে পারবেন মেশিনটা থেকে। অর্থাৎ 80 লিটার তেলও যদি আপনি পার ডে সেল করেন, সেক্ষেত্রে 80 × 45 প্রতি লিটার তেলে আপনার 45 টাকা প্রফিট থাকছে, অর্থাৎ আপনি 80 × 45 অর্থাৎ 3600 টাকা আপনি পার ডে প্রফিট করতে পারছেন বিজনেস থেকে। আপনার স্থানীয় লোকাল এরিয়ায় তো মিনিমাম 500-600 স্থানীয় লোকাল বাড়ি থেকে থাকে, তো আপনি যদি বাড়ি থেকে ব্যবসাটা শুরু করেন তো সেখানেও কিন্তু আপনার পাড়া প্রতিবেশীরা আপনার কাছ থেকে মেশিন থেকে তেল নিঃসরণ করে তেল কিনে নিয়ে চলে যাবে। তাছাড়া আপনি চাইলে এই তেলগুলো প্যাকেজিং করে, অর্থাৎ বোতল কিনে, প্লাস্টিকের ছোট ছোট বোতল কিনে স্টিকার্স তৈরি করে আপনার নামে প্রিন্ট ছাপিয়ে সেই স্টিকার্সগুলো বোতলের গায়ে প্রিন্ট করে এবং ছাপিয়ে সেগুলো মার্কেটে সেল করতে পারেন। বোতল কোথা থেকে পারচেস করতে পারবেন সেই ঠিকানা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। আপনি কোথা থেকে বোতল কোন মার্কেট থেকে পাইকারি রেটে কিনতে পারবেন সেই ঠিকানা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। তাছাড়া সরষে থেকে যে উৎপাদন করা তেলটা বেরোবে সেটা বিক্রি করবেন আপনি। তাছাড়া আপনি তার পাশাপাশি যে খোলটা বেরোবে, অর্থাৎ অবশিষ্টাংশ, সেই খোলটা গরু মহিষের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, আপনি এক্সট্রা সেগুলোকে বিক্রি করতে পারবেন। তাছাড়া বাদামের যে অবশিষ্টাংশটা থাকবে, অর্থাৎ তেল নিঃসরণ হওয়ার পরে অবশিষ্টাংশটা থাকবে, সেটাও আপনি বিক্রি করতে পারবেন ভালো দামে। তো আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে 1 কেজি সরিষা থেকে আপনি 25 থেকে 30% পর্যন্ত তেল নিঃসরণ করতে পারবেন, সরিষার তেল বের করতে পারবেন। 1 কেজি সরিষা থেকে আপনি প্রায় 30% পর্যন্ত তেল বের করতে পারবেন, ম্যাক্সিমাম 35% আপনি তেল বের করতে পারবেন। দানা যদি ভালো কোয়ালিটির হয় তাহলে কিন্তু আপনি বেশি তেল পাবেন, আর যদি দানা লো কোয়ালিটির হয় তাহলে কিন্তু আপনি কম তেল নিঃসরণ করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনার বিজনেসটা বুঝতে হবে। আপনি প্রায় 15 রকমের তেল বের করতে পারবেন, যেটা মানুষের প্রয়োজন, প্রত্যেকের ক্ষেত্রে প্রয়োজন, বা গ্রাহক বা মালিশের ক্ষেত্রেও ব্যবহার করা হয় এই তেলগুলো। তো চাইলে আপনি এই ব্যবসাটা একটা দারুণ লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। মেশিন কোথা থেকে পারচেস করতে পারবেন ঠিকানা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। আপনি অ্যামাজন থেকে এই মেশিনগুলো পারচেস করতে পারবেন, আমি অ্যামাজনের লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। এই ব্যবসাটির জন্য আপনি ট্রেড লাইসেন্স বের করে আপনি ব্যবসাটি চালাতে পারবেন, খুব ইজি প্রসেস। আর যদি তেলগুলো আপনি যদি প্যাকেজিং করে বিক্রি করতে চান, সেক্ষেত্রে আপনাকে FSSAI লাইসেন্স বের করতে হবে, অর্থাৎ ফাসাই লাইসেন্স বের করতে হবে, যেটা আপনি 100 টাকার বিনিময়ে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে সাইবার ক্যাফে থেকে বের করতে পারবেন। তো চাইলে ব্যবসাটা শুরু করতে পারেন, দারুণ একটা লাভজনক ব্যবসা। এবং এই ব্যবসা সম্পর্কিত যদি আপনাদের মনে আর কোনো রকমের প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেন। পরের দিন দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটা নতুন ধরনের বিজনেসের সাথে। ততক্ষণে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি, ধন্যবাদ।